ক্লিয়ার না, রোড অ্যাক্সিডেন্টে একজন মারা যাওয়ার গুজব, একজন শ্রমিক মারা গেছে এরকম একটা গুজবে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ হয়ে যায়। এখন আমরা বিষয়টা খতিয়ে দেখছি, সবাইকে বোঝানোর চেষ্টা করছি, এখানে কারো কোনো ইনভলভমেন্ট থাকলে আমরা ব্যবস্থা নিই। সবার সঙ্গে আমরা কথা বলেছি, কথা বলতে বলতে আস্তে আস্তে তারা বুঝতে পেরেছে এবং কেউই আসলে না জেনেই এটা চলে আসছে, রাস্তায় নেমে আসছে যে বিষয়টা কি। কয়েকটা গাড়ি পুড়েছে, সঠিক তথ্য আমরা নিয়ে জেনে আপনাদেরকে পুলিশের কিন্তু স্থানীয়রা বলতেছে যে রবিন নামে একজন যুবককে ধরে নেওয়া হয়েছিল থানাতে, আমরা আপাতত রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক করলাম, সবার সাথে আমরা কথা বলছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা তদন্ত করে দেখবো যে আসলে বিষয়টা কি, খুঁটিয়ে দেখবো। আপনি যেটা বলেন একটা অভিযোগ আছে, একটা আসামিকে ধরে নিয়ে আসা হয়েছিল, সে মারা গেছে পুলিশে। এই বিষয়টা আমরা তো আসলাম কমিশনার স্যারের পক্ষে এখানে, আমরা এটা তদন্ত করে দেখবো যে বিষয়টা কি, যদি এরকম কোনো বিষয় থাকে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। পুড়ে যাওয়া গাড়িগুলো কি পুলিশের? পুড়ে যাওয়া গাড়িগুলো এখানে বিভিন্ন লোকজনের গাড়ি পুড়ছে, পুলিশের দু একজন সদস্য আহত হয়েছে, আমরা দেখছি এটা কার কি ভাবে ক্ষতি দেখতে পারি।